ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পরিমণি 2016 সাল থেকে মাদক সেবন করতেন। ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন এই নায়িকা। তাছাড়া মদে মাত্রা অতিরিক্ত আসক্তি তার। নিজ বাসায় একটি মিনিবারও রয়েছে তার। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরিমণির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে বনানীর বাসা থেকে মাদকসহ আটক পরিমণি ও প্রযোজক রাজসহ চারজনকে গ্রেপ্তার দেখায় র‍্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল 4টার দিকে পরিমণির বাসায় অভিযানে যায় র‍্যাব একের সদস্যরা। এ সময় তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে পরিমণি বিষয়টিকে সবার সামনে জানান।